নন পে টুন নিম কাট আনি আর কি করব আমরা আর কি দেখাব মানে তো অনেক কিছু দেখা না হয়ে গেছে আর দেখাবো কি আছে বাংলার মেয়ে রাজত্বে বাংলার মা কাঁন্দছে নিম কাট চাইছে মরার জন্য কি অদ্ভুত একটা অবস্থার মধ্যে এই মুহূর্তে বাংলার মেয়ে রাজত্বে আমরা পড়ে রয়েছে দেখাবো সবটা তার আগে আজকে বলি যে শেষ দফার ভোট শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন গোটা ভারতবর্ষ জুড়ে ভোট চলছে কিন্তু গত ছ দফা যেটা আমি আপনাদের বলে এসেছি সেটাও আবার বলছি গোটা ভারতবর্ষে ভোট চলছে কোথাও কোন রকম খবর খবর নেই একমাত্র খবর হচ্ছে আমাদের রাজ্যে কারণ আমাদের রাজ্যে আমরাই হচ্ছি সবচেয়ে বেশি অযোগ্য এবং সোজা কথায় বাংলা একটা শব্দ আছে না ছ্যাঁচরা আমাদের মতো ছ্যাঁচরা গোটা ভারতবর্ষের আর কোন রাজ্যের কোন মানুষ নেই তাই আমি শুরু হয়ে গেছে সকালে ভাবছিলাম যে কি ব্যাপার এবার এখনো ইভিএম জলে পড়লো না কেন সপ্তম দফার ভোটে এসে সেটাও হয়ে গেল আর আছে ভাঙর আপনারা জানেন সেখানে আবার লুঙ্গি বাহিনীর দাপট সিপিএম তৃণমূল আইএসএফ রীতিমতো দাপট চলছে ভাঙর সেটা পশ্চিমবঙ্গের অংশ ভারতবর্ষের অংশ কি বোঝা মুশকিল নাকি সিরিয়াতে এসে পড়েছেন আপনারা জানতেও পারবেন না আর কি কি হলো বলবো সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুধু আজকের ভোটে নয় গতকাল রাতে মমতার পুলিশ বাহিনীকে হুমকি দিল তাদের যারা এতদিন প্রতিবাদী মুখ হিসাবে এই বাংলায় বিখ্যাত হয়ে সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভোটের ছায়া লোকসভা ভোটেও তাই ভাবছিলাম কি ব্যাপার বলুন তো ছ ভোট হয়ে গেল একটাও ইভিএম পুকুরের জলে পড়লো না এটা কোন পশ্চিমবঙ্গে বাস করছি আমরা এতটাই শুধরে গেল নাকি পশ্চিমবঙ্গের বাসিন্দারা শেষ অব্দি আমাদের এই যে আশঙ্কা ছিল এটা সত্যি প্রমাণিত করে আজকে ইভিএম পড়লো পুকুরের জলে একেবারে পঞ্চায়েত ভোটের মতো যদিও এক্ষেত্রে আবার এই ঘটনার পেছনে কিন্তু তৃণমূলকে অভিযুক্ত করা যাচ্ছে না এই ঘটনার পেছনে নাকি বিরোধীদের হাত আছে এমনটাই পাল্টা অভিযোগ করছে তৃণমূল কোথায় হয়েছে জলে ইভিএম ফেলে দেওয়ার অভিযোগ উঠলো জয়নগরের মেরিগঞ্জে ক্ষুব্ধ গ্রামবাসীরা নাকি তৃণমূল বিরোধীদের এজেন্ট বসতে দেয়নি

সেটা বিরোধীরা কেড়ে নিয়ে গিয়ে জলে ফেলে দিয়েছে তবে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে অন্যদিকে বিরোধীরা বিজেপি সিপিএম এরা দাবি করছে যে চল্লিশ একত্রিশ নম্বর বুথে বিরোধী এজেন্টই বস্তু দেয়নি শাসক দল তৃণমূল গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে যান মহিলারা একজোট হয়ে ইভিএম জলে ফেলে দেন এখন ইভিএম কে জলে ফেলেছে সেটা আবার নির্বাচন কমিশনকে দেখতে হবে জয়নগরে ইতিমধ্যেই ওই মেরিগঞ্জের সংঘর্ষে চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথে তৃণমূল বিজেপি সংঘর্ষ ছজন আহত বিজেপির দুজন তৃণমূলের একজন কর্মীকে কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই হচ্ছে মেরিগঞ্জ ইভিএম জলে পড়লো ওদিকে ভাঙর তো ভাঙরের জায়গাতেই আছে আপনারা বললাম আপনাদের যেটা বলছি ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের চেয়ে সম্পূর্ণ আলাদা একটা জায়গা আছে ভাঙর ভোট আর আসবে আর সেখানে উত্তেজনা হবে না মুড়ি মুড়িকির মতন বোমা পড়বে না রাস্তাঘাটে বোমা ছড়িয়ে থাকবে না এটা হতেই পারে না সংখ্যালঘু ভাই বোনদের বলছি মুসলিম ভাই বোনদের বলছি একটু ভেবে দেখেছেন যে রাজনৈতিক দলগুলো এই মুসলিমদের কিভাবে ব্যবহার করে ভাঙর মনে হবে যেন এই গোটা ভারতবর্ষের একটা বিচ্ছিন্ন এলাকা মুড়ি মুড়কির মতন বোমা পড়ে কারা এদিকে ইউজ করে রাজনৈতিক দলগুলো এবং বিশেষ করে শাসক দল সিপিএম এর সময়ও দেখেছি তৃণমূলের সময়ও দেখছি ইমামরা চাইছেন তৃণমূলকে ভোট দিতে সত্যি কি এই বাংলার মুসলিম যারা ভোটার আছেন মহিলা পুরুষ

ভাঙরে যেটা কথা বলছিলাম যে নলমুড়িতে আইএসএফ এবং তৃণমূলের খন্ডযুদ্ধ হলো শুক্রবার রাত থেকে চলছে আজকে এখনো চলছে মানে ভাঙরটা একেবারে একটা বিচ্ছিন্ন এলাকা হয়ে গেছে সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটলে ভোট এলে ঝামেলা হবে বোমা পড়বে মারধর হবে মাথা ফাটবে একেবারে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি আমরা এতদিন জেনে এসেছি ভোট সংস্কৃতি তার বাইরে বেরিয়ে গিয়ে ভাঙরের এই এখানে আচরণগুলো হয় ক্যানিংয়েও ভোটদানে বাধা হলো ভোটারদের ভোট দিতে বাধা হলো সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ হয়েছে বুথের একশো মিটারের মধ্যে নাকি জমায়েত ছিল সৃজন যেটা অভিযোগ করেছেন ভাঙড়ের ফুলবাড়িতে আবার মারপিট শুরু হয়েছে সৃজন যেটা বলছেন পূর্ব বারুইপুর পূর্ব বিধানসভা এখানে হিমচি প্রাথমিক বিদ্যালয়ে একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন নম্বর বুথে উত্তেজনা হয় এবং সিপিএম এর প্রার্থীর এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তুলেছেন সৃজন অন্যদিকে বাকি দলগুলো বিশেষ করে তৃণমূলের অভিযোগ হচ্ছে সৃজন এসে এখানে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে আরো একটা ভয়ঙ্কর ঘটনা আপনাদের দেখাবো এই প্রতিবেদনে সেই সন্দেশকালীন আবার আক্রান্ত মহিলারা চটিপড়া পুলিশের তাণ্ডব অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাতে একেবারে গাড়ি গাড়ি পুলিশ ফোর্স নিয়ে বের হাজির হলো পুলিশ কাদের বাড়িতে বাড়িতে বিশেষ করে যাওয়া হলো যারা প্রতিবাদী মুখ ছিল ভোটের আগের দিন রাতে এলাকা শান্তিপূর্ণ তবু এত গাড়ি পুলিশ কেন তাদের ওখানে গেল কেন তাদেরকে শাসানি দিল সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনারা ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকাল রাতের ছবি বেরমজুরের ছবি প্রচুর পুলিশ বাহিনী গেল মমতার পুলিশ তাদের বাড়িতে বাড়িতে গেল যারা প্রতিবাদী এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল হাওয়াই চটি চপ্পল পরা পুলিশ সাদা পোশাকের সিভিক ভলেন্টিয়ার্স গেল ওদের সঙ্গে দল ভারী করে মহিলা ভোটারদের ভয় দেখানো হলো একজন মহিলা সন্দেশকালীর এই বেরমজুর তিনি বলছেন বাংলার মেয়ে রাজত্বে বাংলার মায়েদের একবার অবস্থাটা দেখুন তিনি বলছেন শুনেছি ইন্দিরা গান্ধীকে চন্দন কাঠে পোড়ানো হয়েছিল আমাদের জন্য নিম পাঠিয়ে দিন আর কি বলার আছে ভালো করে দেখুন ভোটে সবচেয়ে ভয়ঙ্কর মন্তব্য বাংলার মেয়ের রাজত্বে বাংলার মায়েরা কি বলছে দেখুন আপনারা আমি যাবো বলে বালতি নিয়ে বেরিয়েছিলাম দেখি তিনটে বাই যাচ্ছে আমি বালতিটাকে রেখে রেখে দিয়ে আমি দু এক এগিয়ে যাই এগিয়ে যাওয়ার ফলে তখন দেখি সেই দেখি আমি গাড়ির চাইক চলে গেলো আমি ঘুরে আসলাম ঘুরে এসে বালতিটা নিয়ে যাচ্ছি তখন দেখছি মেয়েদের আমাদের মধ্যে মেয়েদের বুকে কাপড় ধরে টেনে বাইকে চলে যাচ্ছে ছুটি তখন ওই মেয়েরা সব চিল্লামিল্নি করে আসতেছে আমিও সেই সঙ্গে যাই যে বরতলায় আমাদের এখন বর্তালায় আমাদের যাই সেই সময় পুলিশ বাহিনী নিয়ে এসে দুটো দুটো বাঘ ছাল ভরা গাড়িওয়ালা ছিল তার সঙ্গে সন্দেশকালীর পুলিশ ছিল ওরা সবসময় যেই পুলিশগুলো আসতো ওরা এসে আমার হাত থেকে লাঠি ছেড়ে নিয়ে আমার পাশাপাশি আট দশ গ্রামে রয়েছে সে দেখানোর মতো না এইগুলো কি পুলিশ মেয়ে পুলিশ হচ্ছে তার ছেলে পুলিশ মারল কী কারণে আমাদের কি যে অধিকারটা কি কেড়ে নেওয়ার জন্যে এতদিন কেড়ে নিয়েছিল সেটা কি পারেনি বলে এখন কি ছেলে পুলিশ এসে মার খেতে হবে আমাদেরকে আপনারা কী করছেন আমাদের জীবনের জন্য একবার দেখুন ভোটের পর আজকে যখন বলছেন অনেকদিন আগে তো শুনেছিলাম ইন্দিরা গান্ধীকে চন্দন কাঠে পুড়িয়েছিল আমাদের জন্য একটু কাঠ আনে আর কী করবো আমরা আর কী দেখাবো মানে তো অনেক কিছু দেখানো হয়ে গেছে আর দেখানোর কী আছে কী আসেই দেখবেন গাড়িতে করে ভোট দিতে নিয়ে যাবেন তাছাড়াও আমার যাবার কোনো গতি নেই দেখানোর কোনো জায়গা নেই মানে ওই তো মা বোন ছেলে মেয়ে নিয়ে বাস করি কি করে বারবার দেখাতে পারি এইরকম দৃশ্য তেমনি ছেলে পুলিশ মারবে আমাদের অধিকার কেড়ে নেবে তাই আবার আমাদেরকে মারধর করুন কেন এগুলো এই করে কীভাবে আমরা ব্যবহার আসতে পারি বলুন বলুন বেরমজুর দু নম্বর অঞ্চলের একশো তিপ্পান্ন এবং একশো চুয়ান্ন নম্বর বুথ সাহসী মহিলারা রুখে দাঁড়িয়েছেন তৃণমূল জানে এই দুটো ভূত থেকে একটি ভোটও তারা পাবে না সেজন্যই কি রাতের বেলা পুলিশ দেখিয়ে পুলিশ গিয়ে ভয় দেখাতে শুরু করলো অন্তত বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এমন অভিযোগটাই করেছেন এই হচ্ছে এখন অব্দি ভোটের খবর টুকটাক মারপিট ফাটাফাটি লাঠালাঠি চলছে বোমা পড়ছে আপনারা জানেন গোটা ভারতের দৃষ্টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কারণ এই পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি এখন অপসংস্কৃতির রাজ্য চৌত্রিশ বছরের বাম শাসনকাল এবং তারপর তেরো বছর হয়েছে আরো দু বছর দেখতে হবে এই কটা বছরে চৌত্রিশ প্লাস পনেরো ঊনপঞ্চাশ বছরে আমাদের সংস্কৃতিটা কোথায় গিয়ে পৌঁছেছে বিশেষ করে এই ভোটের দিনের সংস্কৃতি সেটা এবার আপনাদের ভাবতে হবে এটাই কি পরিবর্তনের সরকার এটাই আপনারা চেয়েছিলেন বাংলার মেয়ে রাজত্বে মা মাটি মানুষের রাজত্বে মা ভয়ে কাঁপছে মাটি চুরি হয়ে গেছে টাকা মাটি মাটি টাকা আর মানুষ তাদের কোনো ক্ষমতাই নেই তাদের কোনো মান সম্মান নিরাপত্তা কিচ্ছু নেই কারণ এই যুগটা হচ্ছে তোলামুলের যুগ সরকারটা হচ্ছে তোলামূলের তাই তারা চুরি করবে দুর্নীতি করবে এবং শুধুমাত্র তৃণমূলের জন্য সরকার চলছে এই হচ্ছে ভোটের আপডেট আজকে গতকাল রাত থেকে আজকে সকাল অব্দি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপনের চাপে এই সমস্ত ঘটনা দেখাতে ভুলে গেলেও আমরা আপনাদের সামনে সেই ঘটনাগুলি তুলে আনবো যেগুলো মেন মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করবে কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না